হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এমএস প্রোডাকশনের আর এক নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে যে টিউটোরিয়ালটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা কিভাবে প্রাঙ্কিং এর মতো একটি সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। আমার থাম্বনেলে অবশ্যই সেই থাম্বনেলটার ছবি আপনারা দেখতে পেয়েছেন, তো আপনাদের মনে কষ্ট জাগতে পারে এখানে তামিম খন্দকার ভাইয়া এরকম ভাবে বসে রয়েছে কেন। আসলে আমি এই ছবি ছবিগুলো কালেক্ট করেছি তাদের ইনস্টাগ্রাম আইডি থেকে। গুগল থেকে কালেক্ট করলে ছবিগুলোর কোয়ালিটি অনেকটাই খারাপ হয়ে যায়, তাই আর কালেক্ট করতে পারিনি গুগল থেকে, আমি ডাইরেক্ট ইনস্টাগ্রাম থেকে তাদের পিকগুলো কালেক্ট করেছি। আর আমার এখানে মানে তামিম খন্দকার ভাইয়ার এইরকম দেওয়ার কারণটা হচ্ছে তিনি আরোহি এবং মিরাজের এই প্রেম কাহিনীতে এত বাধা দিতে আর পারতেছেন, উনি বাধা দিতে তো উনি মন খারাপ করে বসে রয়েছেন এবং ওরা দুজন এক পাশে বলছে প্রেম করব উড়া দুরা। তো এরকম একটা থাম্বনেল আমি বানানোর চেষ্টা করেছি। তো যদি এই থাম্বনেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা বলে রাখি, আমার যে ভিডিও এখানে আমি একটি টাইপোগ্রাফি ব্যবহার করেছি, যে ফন্ট দেখেছেন ওইখানে আমি যে লেখাগুলো লিখেছি ওইটার জন্য ওইটা করেছি আমি ইলাস্ট্রেটর দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো আপনারা যদি ওইটারও ভিডিও টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আর কি নিয়ে ভিডিও করা যায় সেটাও জানাবে। ধন্যবাদ সকল। সো গাইজ, আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যারা নতুন ইউটিউবিং স্টার্ট করেছেন, যারা শর্টলি ফানি ভিডিও মেক করছেন, তাদের অবশ্যই একজন প্রফেশনাল থাম্বনেল এডিটর দরকার, যারা কম টাকায় সুন্দর করে থাম্বনেল এডিট করে দিবে। কিন্তু আপনারা যার কাছে যান তিনি অধিক টাকা চেয়ে বসে এবং মনের মতো থাম্বনেল এডিট করে দেয় না। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আমার দেওয়া ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা সবচেয়ে কম খরচে এখানে সুন্দরভাবে থাম্বনেল এডিট করতে পারবেন। সো গাইজ, আমরা এখন ছবিটি কেটে নিচ্ছি, ছবিটি থেকে আমরা তামিম খন্দকারকে আলাদা করে নিব। সো আমরা এখন দ্রুত গতিতে কাজটি করছি।
সো গাইজ, আপনারা এতক্ষণ দেখলেন আমি মিরাজ, আরোহি এবং তামিম খন্দকার ভাইয়ার ফটোগুলোকে কেটে আলাদা করে নিয়েছি পিএনজি ফাইলে। এখন আমরা সেই ফাইলগুলোকে অ্যাডজাস্ট করে একটি ফ্রাঙ্কিং এর মতোই একটি থাম্বনেল তৈরি করার চেষ্টা করব। তো যারা এই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন তাহলে আপনারা এখান থেকে ন্যূনতম কিছু শিখতে পারবেন। I'm so happy.